বিসমিল্লাহির রহমানির রহিম। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুল রহমান আজ তোমাদের সামনে পাঠদান করব পাঠ্যগণিত 1.5-এর অনু 1.6-এর একটি সৃজনশীল মূল বইয়ের। তোমরা বইটা সামনে রাখো এবং বইটা লক্ষ্য করো, আমি কি বইটার উদ্দীপকটা তোমার কী কী আছে দেখো। 24 নম্বর সৃজনশীলটা, একজন কৃষক তার 250% জমির 1/3 জমিতে ধান চাষ করলেন এবং 12/5 জমিতে সবজি চাষ করলেন, বাকি জমি পতিত অবস্থায় রয়ে গেল। কোনো প্রশ্ন হয়েছে পতিত জমির পরিমাণ কত? পতিত জমির যে জমিতে কোনো ফসল যে চাষ করা হয় নাই সেই জমির পরিমাণ কত আমরা ক নম্বরে নির্ণয় করবো দেখো। তাহলে টোটাল জমি কত শতাংশ? 250%। সবজি চাষ হয়েছে তোমার হলো 1/3 এবং ধান চাষ হয়েছে 12/5। প্রশ্ন করা হয়েছে কতটুকু জমি আমার পতিত মানে ফসল চাষ করা হয় নাই এমন জমির পরিমাণ কত সেটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে প্রথমে আমি লিখবো দেখো 24-এর ক নম্বরে উদ্দীপক হতে উদ্দীপক হতে সবজি চাষ করলেন, ধান চাষ করেন, এটা আসবে 1/3। সবজি চাষ করলেন, সবজি চাষ করলেন হলো 5/12 এত অংশ। এখন লাগবে সুতরাং ধান ও সবজি চাষ করলেন, ধান ও সবজি চাষ করেন, দুইটাকে যোগ দিলে মানটা কী দাঁড়ায় দেখো 1/3 + 5/12 এত অংশ। এখন দেখো 8 আর 12 লসাগু তোমার হলো 24। 24টা যদি আমরা 8 দ্বারা ভাগ করি 3 আটা 24, 3 বার যায় 3 দিয়ে গুণ দাও 3 দিয়ে 3 3 9 প্লাস 12 দিয়ে যদি তুমি এটাকে তুমি করো ভাগ দাও 12 দ্বিগুণে 24 যায় 2 বার, 5 দ্বিগুণে কত আসে 10 এত অংশ, যোগ দিলে 19/ কত আসবে 24 অংশ। টোটাল জমির পরিমাণ ছিল 250% ছিল কিন্তু এটা আছে কি ভগ্নাংশ। তাহলে আমরা এখন লিখতে প্রথমে লিখতে হবে, মনে করি সম্পূর্ণ জমির পরিমাণ 1 অংশ, মনে করি সম্পূর্ণ জমি 1 অংশ, 1 অংশ। তাহলে এখন দেখো কথাটা ভালো করে বোঝো দেখো, তাহলে আমরা এখানে কী লিখবো 1 অংশ যদি হয় 24/19 সে কী করছে তোমার সবজি আর ধান চাষ করছে। তাহলে এখন লিখতে অতএব পতিত জমি রইল, পতিত জমি রইল সমান সমান 1/2 দাও -19/ কত 24 এত অংশ। এখানে লসাগু তোমার 24 দিয়ে যদি যখন 1/2 গুণ দেবো কত আসবে দেখো 24 দিয়ে 24 ভাগ করলে কত হয় 1 হয়, 1 দিয়ে 19 গুণ করলে কত আসবে দেখো 19। এখন যদি মনে করো আমরা বিয়োগ দিই 24 থেকে 19 বিয়োগ করলে মাটা দাঁড়াবে কত 5/24 এত অংশ। আচ্ছা তাহলে এখন দেখো এত অংশ জমি কি রইল ফাঁকা অবস্থায় রইল, যে জমিতে কোনো ফসল দিয়ে করা হয় নাই। তা টোটাল জমি ছিল আমার কত অংশ 250%। তো 250%-এর কতটুকু পতিত রইল তাহলে এখন লিখতে হবে দেখো, সুতরাং পতিত জমির পরিমাণ ২৫০/ ২৪/৫ এত অংশ।
এটাকে যদি আমরা এখনই করি দেখো, এটা করলে মানটা আমার কী আসবে দেখো, যদি দুই দিয়ে কাটি বারো দ্বিগুণে কত হয় চব্বিশ, দুই দিয়ে কাটলে একশো কত হয় পঁচিশ, যদি এটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই কত হয় দেখো ছশো পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে আমার হলো দুই, দশ দুই বারো নামে দুই হাতে আমার এক, ছশো পঁচিশ বাই বারো এত অংশ। এখন দেখো এটাকে যখন আমরা ভাগ দেবো ছশো পঁচিশকে যখন বারো দিয়ে ভাগ দেবো, ছশো পঁচিশ ভাগ বারো, পাঁচ বরং কত হয় ষাট, তাকে দুই এলাম পাঁচকে পঁচিশ, পাঁচ বারো দ্বিগুণে কত হয় চব্বিশ, তাকে এক, তার বান্ন সমস্ত এত অংশ। তাহলে এখন দেখতে পারি নির্ণেয় পতিত জমির পরিমাণ শতাংশ, দেখো সুতরাং নির্ণেয় পতিত জমির পরিমাণ সমান সমান এটা আসবে বান্ন সমস্ত এক বাই দুই এত শতাংশ। তা ক নম্বর আমার সলভ করা হয়ে গেল। এখন দেখো খ, খ খ নম্বর প্রশ্নটা তোমার কী বলছে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো, বলছে দেখো সবজির বিক্রয় মূল্যর চেয়ে ধানের বিক্রয় মূল্য যদি চব্বিশশো টাকা যদি কম হয় তাহলে মোট টাকার মোট কত টাকার সবজি বিক্রি করেছিল, কথাটা ভালো করে বুঝবা, সবজির বিক্রয় মূল্যর চেয়ে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম তাহলে বুঝতে হবে অবশ্যই সবজির বিক্রয় মূল্য বেশি, ধানের বিক্রয় মূল্য কী বলো তো কম। এখন দেখো তাহলে বলছে সে মোট কত টাকার সবজি বিক্রি করছে সেই জিনিসটা আমরা এখানে আমরা কী করবো নির্ণয় করবো দেখো, তাহলে এখন প্রথমে আমরা দেখতে হবে দেখো খ নম্বরে ধান চাষ করেন, ধান চাষ করেন আট ভাগের তিন অংশ, সবজি চাষ করেন চাষ করে চব্বিশ ভাগের কত অংশ দেখো বারো ভাগ সরি বারো ভাগের পাঁচ অংশ, বারো ভাগের পাঁচ অংশ এত অংশ। তাহলে দেখো ভগ্নাংশ কিন্তু আমার পাঁচ ভাগের ভাগ বারো বড় এবং তিন ভাগের আট ভাগ কি বলতো ছোটো, তাহলে দেখতে পারি যেহেতু যেহেতু তিন বাই আট লেস দেন পাঁচ বাই বারো, তাহলে এখন প্রশ্ন করা আছে দেখো যে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য হচ্ছে চব্বিশশো টাকা কম, তাহলে এখানে ধান চাষ করা হয়েছে কি কম এবং সবজি চাষ করা হয়েছে কি বলতো বেশি, তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো যে ধানের সে সবজি বেশি চাষ করে, সুতরাং ধানের সে সবজি বেশি চাষ হয় কত অংশ দেখো এটা আসবে পাঁচ বাই বারো মাইনাস আসবে তিন বাই কত আট এত অংশ। এটাকে যদি লসাগু করে দেখো বারো আর চব্বিশের লসাগু কত হয় বারো আর হলো কত আট এই লসাগু চব্বিশ। এখন দেখো চব্বিশ দিয়ে যখন আমরা ভাগ দেবো কাকে, বারো দিয়ে চব্বিশকে ভাগ দিলে যাবে কয়বার একবার দুইবার, দুই দিয়ে গুণ কাকে পাঁচকে, পাঁচ দ্বিগুণে কত হয় দশ মাইনাস। এখন দেখো আট দিয়ে যখন এটাকে আমরা কী দেবো ভাগ দেবো তিন আর চব্বিশ তিন, তিন দিয়ে গুণ দেবো তিন দিয়ে তিন তিরিখে নয় এত অংশ এক বাই চব্বিশ এত অংশ। এখন দেখো কথা ছিল কি ধানের চেয়ে সবজি বেশি চাষ করায়, এই যে প্রশ্ন বলছে দেখো যে সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য হচ্ছে চব্বিশশো টাকা যদি কম হয় তাহলে মোট টাকার কত টাকার সবজি সে কী করছে বিক্রি করছে দেখো, তাহলে প্রশ্নটা আমরা কী করতে পারি দেখো যে ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য বেশি কত টাকা চব্বিশশো টাকা, কত টাকা বলো তো চব্বিশশো টাকা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য সবজির ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য
চব্বিশশো টাকা বেশি। তাহলে একটা প্রশ্ন মতে এত অংশের বিক্রি মূল্য কত টাকা? এত টাকা। তাহলে একটা দেখো, সুতরাং চব্বিশ ভাগের পাঁচ অংশ উৎপাদিত, চব্বিশ ভাগের পাঁচ অংশ জমির উৎপাদিত কি বলছে দেখো। এখানে প্রশ্ন আবার ভালো করে শোনো, সবজির বিক্রি মূল্য, ধানের বিক্রি মূল্য হচ্ছে চব্বিশশো টাকা যদি কম হয়, তাহলে সবজি হলো বিক্রি মূল্য বেশি, ধানের বিক্রি মূল্য কম। তাহলে দেখো, তাহলে এত অংশ জমির উৎপাদিত সবজির মূল্য, এত অংশ জমির উৎপাদিত সবজির মূল্য চব্বিশশো টাকা। সুতরাং একবার সম্পূর্ণ অংশ জমির উৎপাদিত সবজির মূল্য, এটা আসবে চব্বিশশো, গুণন আসবে কত চব্বিশ, নিচে আসবে কত এক। তার আমার প্রশ্নে কী চাইছে, যে প্রশ্ন চাইছে মোট কত টাকার সবজি সে বিক্রি করলো। এখন দেখো, তাহলে আমরা সবজি চাষ করছি কত অংশ, বারো ভাগের পাঁচ অংশ। তাহলে লিখতে পারি, সুতরাং বারো ভাগের পাঁচ অংশ সবজির মূল্য লেখো, সুতরাং পাঁচ বাই বারো, এত অংশ উৎপাদিত জমির সবজির মূল্য, এটা আসবে চব্বিশশো, গুণন কত আসবে চব্বিশ, ইন্টু আসবে কত পাঁচ, নিচে আসবে কত বারো। এখন যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে মানটা আমার কী দাঁড়ায় দেখো, কাটাকাটি করলে তোমার মানটা দাঁড়াবে বারো দিকে আনলে কত, দেখো বারো দ্বিগুণে কত চব্বিশ, দুইবার পাঁচ দ্বিগুণে কত দশ, দশ এটার সাথে গুণ করলে কত আসবে দেখো চব্বিশ হাজার, একটা শূন্য বাড়বে। তাহলে সবজির মূল্য লিখে দাও, উৎপাদিত সবজির মূল্য চব্বিশ হাজার টাকা। তাহলে আমার খ নম্বর কী হলো, সলিউশন হয়ে গেল। এখন দেখো গণন প্রশ্ন তোমার কী বলছে, ঠিক কথাটা ভালো করে বোঝো। দেখো গণন প্রশ্ন তোমার এখানে বলা হয়েছে কি, দেখো সম্পূর্ণ জমিতে, দেখো সম্পূর্ণ কথাগুলো ভালো করে শোনো, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। সম্পূর্ণ জমি, তো দেখো ধান চাষ করছে কত অংশ, আটের তিন অংশ দেখো। তাহলে এখানে কথা ছিল খননে, যে সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কোপ যদি হয়, তাহলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। তাহলে আমরা কথাটা কি খাতে কী লাগছিলাম, যে ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছিলেন কত অংশ, চব্বিশের এক অংশ ধানের চেয়ে সবজি। তাহলে এখন আমরা কী লাগবো, প্রথমে কী লাগবো দেখো, যেহেতু হ্যাঁ সেক্ষেত্রে দেখো খ নম্বর আমাদের সলিউশন হয়ে গেলো। তাহলে গ নম্বরের প্রশ্নটা একটু ভালো করে শোনো, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে এখানে যদি আমরা করি দেখো, তাহলে প্রথমেই দেখো প্রথমে আমরা লিখবো খনক হতে পাই, খনক হতে আমরা কী পাই দেখো, যেহেতু ধান সবজি অপেক্ষা কম চাষ করে কত অংশ, চব্বিশের এক অংশ। তাহলে দেখো সবজি কিন্তু ধানের চেয়ে চব্বিশ ভাগের এক অংশ বেশি চাষ করছে, এই কারণে মনে করো ধানের বিক্রি মূল্য থেকে সবজির বিক্রি মূল্য চব্বিশশো টাকা বেশি ছিল, আর ধানের বিক্রি মূল্য কী হবে চব্বিশশো টাকা কম। তাহলে এখন যদি আমরা লিখি যে সুতরাং সবজির বিক্রয় মূল্য থেকে সবজির বিক্রয় মূল্য অপেক্ষা ধানের বিক্রয় মূল্য তোমার চব্বিশশো টাকা কম। তাহলে এখন লিখতে পারি দেখো, প্রশ্ন মতে বা শর্তানুসারে কথাটা কী আসবে, চব্বিশের এত অংশ জমির উৎপাদিত ধানের মূল্য
ধানের মূল্য ২৪০০ টাকা। সুতরাং এক বা সম্পূর্ণ জমির উৎপাদিত ধানের মূল্য আসবে ২৪০০ ইন্টু ২৪ নিচে আসবে কত এক এত টাকা। এখন দেখ যদি আমরা ২৪ ২৪ আমরা গুণ দিই পাশে রাফ করে নাও ২৪ গুণ করলে ৫৭৬ হয়, তাও আমরা রাফ করে নিই ৪৪১৬ নামে ৬ হাতে আমার এক চার দ্বিগুণে ৮ আর এক কত ৯ ইন্টু চার দ্বিগুণে ৮ দুই দ্বিগুণে ৪ তো কত থাকে ৬ ৮ আর ৯ ১৭ ৭ হাতে আমার এক কত ৫৭৬ ৫৭৬ আর দুই শূন্য পাশে বসাই দাও। তাহলে এখন দেখো ৫৭০০০ কত টাকা ৬০০ টাকা। তাহলে আমরা লিখতে রাতে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি এত টাকা ধান বিক্রি করতে পারবেন। সুতরাং সম্পূর্ণ জমিতে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে ৫৭৬০০ টাকা তিনি এত টাকা পাবেন। তাহলে শিক্ষার্থীরা এই অধ্যায়ের এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমরা সেই অঙ্কগুলো বাসা ভালো করে চেষ্টা করবে এবং পিছনের অঙ্কগুলো ভালো করে দেখবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে তুমি কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো সেগুলোকে পুনরায় আবার দেখানোর জন্য। তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।